সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস টু মাই চ্যানেল লার্ন টু হেল্প আমার সমস্ত বন্ধুদেরকে এবং ভিউয়ার্সদেরকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজ সাতাশে জুলাই আপনারা জানেন যে আগামী একত্রিশে জুলাই এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফলের মার্কশিট বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বিভিন্ন বিতরণ ক্যাম্প থেকে সংসদ তুলে দেবে কিন্তু আজকে এই মার্কশিট তুলে দেওয়ার চার দিন আগে সংসদ একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে তো আজকে আমরা দেখব কি সেই বিজ্ঞপ্তি আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যেনারা এখন অব্দি আমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখন কোনো ভিডিও আমি আপলোড দেবো সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস বেশি দেরি না করে চলুন মূল ভিডিও থেকে আমরা যাই দেখুন আপনাদের সামনে সামনে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট খুলেছে এবং এখানে দেখুন ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট বলে একটি কলাম রয়েছে এখানে আমি ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এবং আপনারা দেখতে পাবেন এই যেই এখানে আজকের তারিখ সাতাশে জুলাই দু হাজার কুড়ি নম্বর দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা বলা হচ্ছে নোটিফিকেশন রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট এন্ড সার্টিফিকেট ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন ক্যাম্পস আর রিজোনাল অফিসেস অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিবিউশন ক্যাম্প ও রিজোনাল অফিস থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এবং অন্যান্য ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন সংক্রান্ত নোটিফিকেশন বলা হচ্ছে দেখুন দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য মার্কশিটস সার্টিফিকেটস অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস ফর দ্য এইচএস স্টুডেন্টস আর বিং সেন্ড টু ফিফটি টু ডিস্ট্রিবিউশন সেন্টার্স অ্যান্ড ফোর রিজোনাল অফিসেস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট এবং সেই সংক্রান্ত অন্যান্য তথ্য বা নথিপত্র বাহান্নখানার ডিস্ট্রিবিউশন সেন্টার এবং সেই সঙ্গে চারখানা রিজনাল অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে ইফ যদি এনি অফ দ্য ডিস্ট্রিবিউশন সেন্টার্স আর ইনসিডেন্টালি ফলিং আন্ডার কন্টেনমেন্ট জোন ওর লকডাউন এরিয়া যদি এই বাহান্নখানা বিতরণ কেন্দ্র ঘটনাক্রমে কোনো কন্টেনমেন্ট জোন বা লকডাউন এরিয়ার মধ্যে পড়ে যায় আপনারা জানেন রাজ্যে বিভিন্ন জায়গায় ছদিন দিন সাত দিন আট দিন ধরে লকডাউন শুরু হচ্ছে দ্য কনসার্নড ইনস্টিটিউশনস ট্যাগ উইথ দ্যাট পার্টিকুলার ডিস্ট্রিবিউশন সেন্টার উইল হ্যাভ টু কালেক্ট দ্য ম্যাটেরিয়ালস ফ্রম দ্য কনসার্নড রিজন্যাল অফিস অন প্রোডাকশন অফ রিকুইজিড পেপার্স অ্যাট দেয়ার কনভেনিয়েন্স বলা হচ্ছে তাহলে যে মানে বিতরণ কেন্দ্রটির কনটেইনমেন্ট জোন বা লকডাউন এরিয়ার মধ্যে পড়ে যাবে সেই বিতরণ কেন্দ্রের সঙ্গে ট্যাগ হওয়া ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানটিকে সেই প্রতিষ্ঠানটি যে জোনের রিজোনাল অফিসের মধ্যে পড়ছে তিনাদেরকে কী করতে হবে ওই কনটেইনমেন্ট জোন বা লকডাউনের দরুন তো তিনি এই ডিস্ট্রিবিউশন ক্যাম্প বন্ধ থাকবে ফলে তিনাদেরকে রিজিওনাল অফিস থেকে যথাযথ কাগজপত্র দেখে এই মার্কশিট সার্টিফিকেট এবং অন্যান্য নথিপত্রগুলি সংগ্রহ করতে হবে অর্থাৎ যদি কোনো ডিস্ট্রিবিউশন ক্যাম্প কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ে সেই ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে যে যে স্কুলের মার্কশিট বা সার্টিফিকেট বা অন্যান্য নথি বিতরণ করার কথা হচ্ছিল সেগুলিকে সেই সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে বিদ্যালয়গুলিকে নিতে হবে সেই সঙ্গে আরও বলা হচ্ছে

সজ্ঞান থাকেন খোঁজ খবর নিয়ে রাখেন যে সেখান থেকে দেওয়া হবে কি না যদি প্রয়োজন হয় লিস্ট অফ রিজন ওয়াইজ ডিস্ট্রিবিউশন সেন্টার এনক্লোজড ফর পার্সুয়াল এবং এখানে রিজনাল সেন্টারগুলো দেওয়া রয়েছে সেখানটায় রিজন সেন্টারে আপনার যদি অসুবিধা হয় তাহলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে চারটে রিজনাল সেন্টার দেখে নিন এখানে যে ডিস্ট্রিবিউশন সেন্টার আন্ডার নর্থ বেঙ্গল রিজিয়ন নর্থ বেঙ্গল রিজনের মধ্যে কোন কোন স্কুল পড়ছে বা ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে এই যে নর্থ বেঙ্গলের মধ্যে এই ডিস্ট্রিবিউশন সেন্টারগুলি রয়েছে আবার এখানে যদি ধরুন আমি একটা উদাহরণ সব দেখে দিই যে ধরুন নর্থ বেঙ্গলে আরও এইটি ধরুন একটি ডিস্ট্রিবিউশন সেন্টার এবার এই ডিস্ট্রিবিউশন সেন্টারটি যদি ঘটনাক্রমে ধরে নিচ্ছি আমরা তর্ক প্রসঙ্গে যে এটি কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়লো তাহলে এই ডিস্ট্রিবিউশন সেন্টারের আন্ডারে যতগুলি স্কুল ট্যাগ ছিল তিনাদেরকে কী করতে হবে না নর্থ বেঙ্গল রিজিওনের রিজিয়নাল অফিস থেকে সংগ্রহ করতে হবে এরকমভাবে দেখুন এখানে দেওয়া রয়েছে বার্ড ওয়ান রিজন ডিস্ট্রিবিউশন সেন্টার এখানে এতগুলি রয়েছে তারপরে দেখুন রয়েছে মিদনাপুর রিজন রয়েছে তারপরে দেখুন কলকাতা রিজন রয়েছে এরকমভাবে সমস্ত রিজনগুলো রয়েছে এখান থেকে আপনারা চারখানা যে রিজন এই চারখানা যদি কোনো ডিস্ট্রিবিউশন ক্যাম্প কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ে তাহলে সংশ্লিষ্ট রিজনতে গিয়ে আপনাদেরকে মার্কশিট সার্টিফিকেট অন্যান্য নথিগুলো সংগ্রহ করতে হবে এই ছিল আজকের ভিডিও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সকল বিদ্যালয়ের প্রধানদের জন্য বিশেষ করে যে সমস্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে যারা মার্কশিট নেবেন ফলে ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখলেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন আর যিনারা এখনও অব্দি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ